বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগ থেকে আয়োজিত তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আমরা যে ট্যুর ফলেছি আমরা সেন্ট মার্টিনকে বেছে নেওয়া হয়। তো গত 7 তারিখ রাত 10:30 ক্যাম্পাস থেকে আমরা সোহাগ পরিবহন নামক একটা বাসে আমরা চলে আসি। ক্যাম্পাসে আমরা রওনা হই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো এখান থেকে এসে আমরা পরে শুক্রবার সকাল 11:30 আমরা হোটেল সেন্ট শোরে এসে পৌঁছাই। তো এখানে পৌঁছার পর আমরা ওই দিনই আমরা সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা হই। তো সেরাদ্বীপের উদ্দেশ্যে যাওয়ার পর আমরা ওখানে প্রায় 2 ঘন্টার সময় অতিবাহিত করলাম। 2 ঘন্টার সময় অতিবাহিত করার পর সেখানে হঠাৎ করে একটা সমুদ্রের নিম্নচাপে একটা সৃষ্টি হলো, কিন্তু ব্যাপারটা আমরা অতটা বুঝতে পারি নাই। কিন্তু যখন আমরা এই যে আবার ফেরার পথে যখন আমরা যখন আবার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখা যায় সমুদ্রের উত্তাল ঢেউ, তখন সমুদ্রের আবহাওয়াটা প্রচণ্ড রকমের প্রতিকূল ছিল আমাদের জন্য। তো ওটার জন্য আমরা খুব বেশি এনজয়মেন্টটা আমাদের মাথাটা একটু কমে গেছিল। তো যখন আমরা প্রথমে নৌকার সাহায্যে এখানে একটা এই যে ট্রলারে উঠার চেষ্টা করি, তখন আমাদের বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়। ইটস ওয়ান কাইন্ড অফ অ্যাডভেঞ্চার ফর আওয়ার দিস ডিপার্টমেন্ট। আমাদের স্টুডেন্টরা অনেক ভালো এনজয় করছে ব্যাপারটাকে। কিছু কিছু স্টুডেন্ট যারা অনেক সাহসী ছিল তারা কিন্তু ব্যাপারটা খুব ভালো এনজয় করছে, কিন্তু যাদের মেয়েদের মধ্যে যারা ছিল তারা আসলে একদম ভয়ে পুরো আতঙ্কিত হয়ে গেছে। আর আমাদের শিক্ষকদের মধ্যে অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, তখন শিক্ষকরা অনেক আতঙ্কিত ছিল সবচেয়ে বেশি, তাদের ফুল ফ্যামিলি এখানে ছিল আমাদের সাথে। তো সব মিলিয়ে বলতে গেলে প্রতিকূল অবস্থার থেকেও আমরা কিন্তু পজিটিভ দিকটাকে আমরা বেছে নিলাম, যে যে আমাদের যে পরিবেশের যে বৈরী অবস্থা বা প্রতিকূল অবস্থাটাকে আমরা আসলে অনুধাবন করতে পারলাম। তো তারপর আমরা ছেড়াদিক থেকে আসলাম, তারপর এখান থেকে আমরা বিভিন্ন নতুন প্রজেক্টে আমরা এখানে গেলাম ঘুরলাম। তো সব মিলিয়ে বলতে গেলে আমরা একটু খুব মজাই করতেছিলাম। কিন্তু 9 তারিখ আমাদের ফিরে যাওয়ার কথা ছিল। 9 তারিখ এসে হঠাৎ আমরা আবার বুঝতে পারি যে হ্যাঁ, আমরা ফিরে যাওয়ার পথে আবার একটা চরম বাধাগ্রস্ত হলাম, যে 9 তারিখে শিপ আসার কথা ছিল সেটা আর আসা হয়নি। তো সব মিলে আমাদের এই যে শিক্ষক মন্ডলী আমাদেরকে জানায় যে আগামী 10 তারিখ বিকেল 3টায় আমাদের যে শিপটা আসবে। দুর্ভাগ্যবশত আমাদের শিপটা আর আসা হয় নাই। তো আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় যে এখন আজকে 11 তারিখ, 11 তারিখ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু যাওয়ার কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় আগামী বেশ কয়েকদিন এই ধরনের অবস্থা বলবৎ থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা পজিটিভ ব্যাপার হলো, আমরা যারা এখানে এখানে যাইতে পারতেছি না বা আমরা এখানে এক ধরনের আটকে পড়ে আছি, তখন এখানে আমাদের যে হোটেল কর্তৃপক্ষ আমাদের থেকে খুব ভালো একটা মানে সহানুভূতি আমাদেরকে দেখাচ্ছে, যে আমাদের যে ভাড়াটা নির্দিষ্ট করা হয়েছিল সেই ভাড়াটা এখন ডিসকাউন্ট করে 50% নিয়ে আসা হলো। তো আসলে ব্যাপারটা নিয়ে আমার খুব পজিটিভ দিক মনে হলো, বাংলাদেশে এখন সহানুভূতিশীল মানুষ ভালো আছে। সব মিলিয়ে বলতে গেলে বিভিন্ন নিউজ পোর্টাল বিভিন্ন আমাদের পিচ পিছিয়ে পড়ার কারণে আমাদের অনেক 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 সব মিলিয়ে আসলে এই বৈরী আবহাওয়াটা যদি 2 থেকে 3 দিন যদি আরো ব্যাপারটা আর এতটা এনজয় করতে সীমাবদ্ধ থাকবে না। তো আমরা আশা করি শীঘ্রই